সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হেই গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের জন্য থাকছে দুটো লেটেস্ট ইন্টারেস্টিং এন্ড হট গসিপ। প্রথমে থাকছে এসএস রাজামৌলির মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম আরআরআর এর অ্যাকশন সিকোয়েন্সেস নিয়ে ইন্টারেস্টিং একটা আপডেট। অ্যান্ড এরপর থাকছে কারিনা কাপুর চান যেন সিনেমায় তাকে অক্ষয় কুমারের মতো রিমুনারেশন দেওয়া হয়। সো আর দেরি না করে লেটস জাম্প অন টু দ্য মেইন কোর্স। প্রথমে আসি এসএস রাজামৌলির কাছে। এখন রাজামৌলির বাহুবলীর পর তার মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম হচ্ছে আরআরআর, যেই ফিল্মটা দেখার জন্য সবাই মুখিয়ে আছে। কারণ এখানে রয়েছে রামচরণ, জুনিয়র এনটিআর এবং বলিউড থেকে থাকছেন আলিয়া ভট্ট, অজয় দেবগন। সো তাদেরকে একসাথে অনস্ক্রিন দেখতে পাওয়াটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এখন এসএস রাজামৌলি তো বাহুবলি বানিয়ে একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করে ফেলেছেন। সো সবাই এটা এক্সপেক্ট করেই আছে যে আরআরআর এই ফিল্মটা একটা ধামাকাদার ফিল্ম হবে। এবং এই ফিল্মের সাথে সংশ্লিষ্ট একটা সূত্র থেকে জানা গিয়েছে যে এসএস রাজামৌলি ডিসাইড করেছেন যে এই ফিল্মে আরও বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স অ্যাড করবেন এবং সেগুলো হবে অনেক হাইটেক, যেগুলো এর আগে দেখানো হয়নি। এবং এখানে রামচরণ, জুনিয়র এনটিআর এবং অজয় দেবগন এই তিনজনের অনেক স্টান্টও থাকবে। এবং এসএস রাজামৌলি চাইছেন এই স্টান্টগুলো যেন বাহুবলীর স্টান্টের থেকেও আরও বেশি ভালো হয়। ওয়েল, তাহলে বোঝা যাচ্ছে এসএস রাজামৌলি হয়তো এখন প্ল্যান করছেন আরআরআর যেন বাহুবলীর থেকে আরও বেশি ধামাকাদার হয় অ্যাকশনের দিক দিয়ে। তবে এখানে কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই অ্যাকশন সিকোয়েন্সগুলো অ্যাড করার কারণে এই মুভির ডেটটা কিন্তু এখন পিছিয়ে যাচ্ছে। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। এই মুভিটা রিলিজ হওয়ার কথা ছিল জুলাই 2020 সালে, কিন্তু এখন এটা রিলিজ পাবে জানুয়ারি 2021-এর পোঙ্গাল উৎসবে। তবে শুধু অ্যাকশন সিকোয়েন্সগুলো অ্যাড করার জন্যই কিন্তু পিছায়নি, আরও বেশ কিছু কারণ রয়েছে। সেগুলো হচ্ছে রামচরণ এবং জুনিয়র এনটিআর, এই দুজন খুব ব্যস্ত সুপারস্টার। তারপর আবার আলিয়া ভাট এবং অজয় দেবগন, তারাও কিন্তু বলিউডের ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট স্টার্স। সো তাদের এই চারজনের একসাথে শিডিউল পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে এবং রাজামৌলিকে অনেক এফোর্ট দিতে হচ্ছে। দ্যাটস ওয়াই সব কিছু বিচার করে তিনি ভাবলেন এই মুভিটা এখন পোস্টপন করা হোক। নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট গসিপ। এখন বলিউডে যে পেমেন্ট নিয়ে একটু ঝামেলা হয় এটা তো সবারই জানা। সেখানে একই কাজের জন্য মেল আর্টিস্টদেরকে যে পেমেন্টটা দেওয়া হয় ফিমেল আর্টিস্টদেরকে তার থেকে কম পেমেন্ট দেওয়া হয় এবং এটা নিয়ে কিন্তু একটা কমপ্লেন শুরু থেকেই আছে। রিসেন্টলি মামি 2009 এই ফেস্টিভ্যালে কারিনা কাপুর খান, কারণ জোহর এবং আলিয়া ভাট এই তিনজন যখন কনভার্সেশনে ছিলেন তখন তাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে কারিনা কাপুর খান কি কখনো রেমুনারেশনের কারণে ফিল্ম ছেড়ে দিয়েছে কিনা। উত্তরে তিনি বলেন তিনি বেশ কয়েকটি ফিল্ম ছেড়েছেন এবং সেগুলোর পিছনে অনেকগুলো কারণও ছিল, বাট তিনি কোনো নির্দিষ্ট কারণে ছাড়েননি। এবং তিনি বলেন পেমেন্ট ইস্যুর কারণে তিনি কখনোই ফিল্ম ছাড়েননি, তবে তিনি এটা চান মেল কোয়ার্টিসদেরকে যেরকম পেমেন্ট দেওয়া হয় আমাকেও যেন সেই একই পরিমাণ পেমেন্ট দেওয়া হয়। এবং এই খবরটা এখন কম বেশি সবারই জানা, কারিনা কাপুর এবং অক্ষয় কুমার গুড নিউজ ফিল্ম করতে যাচ্ছে, যেই ফিল্মটার প্রডিউসার কারণ জোহর। এবং অ্যান্ড দ্যাট টাইম কথা বলতে বলতে কারিনা কাপুর কিন্তু কারণ জোহরের দিকে তাকিয়ে বলেছেন আমি এটা হলে খুবই খুশি হব যদি অক্ষয় কুমারের মতো পেমেন্ট আমাকেও দেওয়া হয়। ওয়েল, যাই হোক, এখন অক্ষয় কুমারের মতো পেমেন্ট কারিনা কাপুরকে দেওয়া হবে কি না এটা তো পুরোপুরি কারণ জোহরের উপর ডিপেন্ড করে। বাট কারণ জোহর এটাও বলেছেন একটা ফিল্ম বিজনেসে অনেকগুলো বিষয় থাকে, শুধু পেমেন্টের ইস্যু না, আর অনেক কিছু ইস্যু থাকে যেগুলো ফিল্ম বিজনেসের বাইরে থেকে বোঝা অসম্ভব। এবং তিনি এটাও বলেন তিনি সবসময় এটা পক্ষে নিয়েছেন যেন অ্যাক্টরদেরকে ভ্যালিড এবং জাস্টিফাইড পেমেন্ট করা হয় এবং তিনি সবসময় এটা করেও আসছেন। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।